আজকে তোমাদের সঙ্গে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দের, অনেকে আবার লজ্জায় বলতেও পারে না। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো মুরগির গিলেমেটে কষা। প্রথমে দেখো, কড়াইয়ের উপর সরষের তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু এই মুরগির গিলেমেটে কষাটা খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যদিও আজকে আমার মেটের পরিমাণটা একটু কম ছিল, কলিজার পরিমাণটা একটু বেশি ছিল, কলিজাটা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমার। এই রেসিপিটা বানাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, খুব একটা হেলদি রেসিপি নয়, কিন্তু মাঝে মধ্যে কিন্তু জিভকে প্রশ্রয় দেওয়া যেতেই পারে। কষা কষা এরমভাবে কলিজা চচ্চড়ি কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজের কালারটা খুব ভালোভাবে লাল হয়ে যায়। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যদিও সবসময় এত রিচ খাওয়াটা ভালো নয়, কিন্তু তবুও আমাদের মনে হয় কিছু একটু ঝালঝাল একটু কষা কষা খেতে, এটা কিন্তু মাঝে মধ্যে বানানো যেতে পারে। আর তেলের পরিমাণটা অল্প দিয়েও এটা বানানো যায়, কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিলে কষা কষা করলে খেতে বেশ মুখরোচক হয়। পেঁয়াজটাকে দেখো লাল লাল করে কিন্তু একদম আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, একটু লাল লাল টমেটোর জন্যও হবে, একটু টকটক ফ্লেভারটাও বেশ ভালো লাগবে। টমেটোটাকে নাড়াচাড়া করে আমরা খুব ভালোভাবে এবার ভেজে নিচ্ছি। টমেটোটা যাতে গলে যায় তার জন্য এখানে আমরা দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে টমেটোটাও আমরা এবার ভেজে নিচ্ছি। ওদিকে মিক্সিং জারের মধ্যে আমি একটা বাটা মশলা বানিয়ে নিয়েছি। আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু গ্রেভি গ্রেভি আমার ভালো লাগে বলে আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দিলে একটু গ্রেভি গ্রেভি হয়, একটু ঝালঝাল হয়। এর জন্যে আমি এখানে 4টে শুকনো লঙ্কা তো আগেই ফোড়ন দিয়েছি, তারপর দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল করতে হয়, ঝালঝাল না হলে ভালো লাগে না। এবার মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। মশলা দেখো কষানো হয়ে গেছে, উপর থেকে কিন্তু তেলটা পুরো ভেসে উঠেছে, একদম লাল লাল করেই মশলাটা কষানো হয়ে গেছে। এবার একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার আগে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 চামচে 3 চামচ দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু রেসিপিটায় খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে, একদম লাল লাল কষা কষা হবে। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোতেও একটু লাল কালারটা নিয়ে আসবে। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছি। এই সময় এবার মুরগির মেটে আর কলিজাটা এখানে দিয়ে দেব। আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। আমার কাছে কলিজার পরিমাণটাই একটু বেশি ছিল, দিয়ে দিলাম কলিজা আর দিয়ে দিচ্ছি মেটে, দুটো একসঙ্গে খুব ভালোভাবে এবার এটাকে কষিয়ে নিতে হবে। অনেকে কিন্তু এই রেসিপিটা দেখে একটু নাক সিটকায়, বলে যে বাবা এগুলো একদমই খেতে ভালো লাগে না, কিন্তু অনেকে এই রেসিপিটা খেতে খুব পছন্দ করে। আমার তো এই রেসিপিটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তোমরা এই একবার বাড়িতে এরমভাবে আমার প্রসেসে বানিও। কোনোরকম কিন্তু যারা মনে করো একটা স্মেল বেরোবে, কোনোরকম কিন্তু স্মেল থাকে না। খুব ভালো করে ধুয়ে যদি কষানো হয় কোনোরকম কোনো স্মেলটা থাকে না। প্রায় 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম। তার মাঝখানে ঢাকা খুলে খুলে একটু করে নেড়ে নিতে হবে যাতে তলার দিকে লেগে না যায়। মোটামুটি 15-20 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যায়। দেখো তেলটা একদম উপর থেকে ভেসে উঠেছে, খেতে তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। এটা রাতে রুটি দিয়ে আমি সার্ভ করেছিলাম। তোমরা এরম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখো মুরগির এই কলিজার চচ্চড়িটা, তোমরা বানিয়ে খাও। খেয়ে আমাকে জানাও কেমন লাগলো রেসিপিটা, ভালো লাগলে লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে।